সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 2 জুলাই 2020, 18 আষাঢ় 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তথ্য পরিবেশনের আগে একটি বিষয়ে বলতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা এক অধীর শাখা থেকে কোভিড-19 পরীক্ষা নিরীক্ষার ইউজার ফির হার নির্ধারণ করে একটি পরিপত্র জারি হয়েছে এবং এই ফি এবং হার নির্ধারণ করা হয়েছে বুথ থেকে সংগৃহীত নমুনা 200 টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা 500 টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা 200 টাকা। এখানে যে শর্তগুলি আছে এগুলির প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। চিকিৎসা সুবিধা বিধিমালা 1974-এর আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে উল্লেখিত হারে ফি নির্ধারণ করা হয়েছে এটা, এবং ইতিমধ্যেই এই আদেশ কার্যকর হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলেছি যে তারা বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্ধারণ করা হয়েছে, বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বা পরীক্ষাগার যারা পরীক্ষা করছেন তারা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে 1000 টাকা নেবেন এবং পরীক্ষার ফি 3500 টাকা। বাসায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফি একসাথে হবে 4500 টাকা এবং হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিলে এই পরীক্ষার ফি শুধুমাত্র 3500 টাকা। এভাবেই ফি নির্ধারণ করা হয়েছে। তবে আমরা গতকাল আরও একটি নির্দেশনা আমাদের সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক এবং সকল হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা হাসপাতাল এবং অন্যান্য সকল হাসপাতালের তত্ত্বাবধায়ককে আমরা জানিয়েছি যে স্থানে নমুনা সংগৃহীত হবে সেই স্থানেই এই সরকারি ফিটা ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ করা হবে এবং সরকারি কোষাগারের যে নাম্বার দেওয়া আছে পরিপত্রের মধ্যে সেই সরকারের এই কোষাগারে জমা হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর একটি অ্যাপের জন্য অ্যাপ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। অ্যাপ তৈরি হলে সেই অ্যাপের মাধ্যমে অর্থটি কোষাগারের মধ্যে সরকারি কোষাগারে জমা হবে। তবে যেগুলো যারা বেসরকারি হাসপাতাল দরিদ্র রোগীদের নমুনা সংগ্রহ করে সরকারি হাসপাতাল পরীক্ষাগারে পৌঁছান তাদের ক্ষেত্রে এই বেসরকারি হাসপাতাল যারা নমুনা সংগ্রহ করছেন দরিদ্র রোগীদের ক্ষেত্রে অবশ্যই তারা বা অন্যান্য দরিদ্র রোগীদের ক্ষেত্রে এই মওকুফটা যেটা সরকারি নির্দেশাবলী আছে সেরকমই হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সেরকমই হবে, কিন্তু যারা অর্থশালী এবং অর্থ গ্রহণ করছেন যেসব বেসরকারি প্রতিষ্ঠান অর্থ নিচ্ছেন তারা ক্যাশ এই অর্থটি যেই পরীক্ষাগারে তারা জমা দিচ্ছেন নমুনা সেই পরীক্ষাগারে হস্তান্তর করবেন এবং ক্যাশ মেমোর মাধ্যমে এই অর্থ অবশ্যই লেনদেন হবে এবং সরকারি কোষাগারে জমা হবে। এই ছিল নির্ধারিত ফি, আরটিপিসিআর এর টেস্টের ফি এবং হার নির্ধারণ প্রসঙ্গে। আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। অনেকেই সুস্থ হয়ে যাওয়ার পরে কাজে ফিরতে তাদের অসুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে, আমি আবার বলছি, লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। যদিও ক্লিনিক্যাল গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সিডিসি আটলান্টা এই সময়টিকে 10 দিন বলেছে, তবুও অতিরিক্ত সতর্কতা বিবেচনায় এখানে 14 দিন বলা হচ্ছে যে লক্ষণ উপসর্গ মুক্ত হলে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে তারা কাজে ফিরে যেতে পারবেন। সুতরাং যারা নিয়োগকারী আছেন বা সংস্থা আছেন তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে
তাদের কর্মী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে কাজে ফিরতে সহায়তা করবেন। এই ক্ষেত্রে আর কোনো পরীক্ষার দরকার হবে না। আজকে 70টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে। নতুন আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সাথে সংযুক্ত হয়েছে। পরীক্ষাগারটির নাম হলো ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,947টি এবং পরীক্ষা হয়েছে আগের পূর্বের নমুনা সহ 18,362টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,02,697টি। এই ক্ষেত্রে আমি স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষা করার যে সক্ষমতা বৃদ্ধি হয়েছে প্রত্যেক মাসে, সেই বিষয়টি আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। মার্চ 2020-এ নমুনা পরীক্ষা হয়েছিল 3,065টি। এপ্রিল 2020-এ নমুনা পরীক্ষা হয়েছিল 62,826টি। মে 2020-এ নমুনা পরীক্ষা হয়েছে 2,43,039টি এবং জুন 30 পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,57,530টি। এবং আমাদের এই সবগুলো মিলে আমাদের পরীক্ষা হয়েছে নমুনা জুন 30 পর্যন্ত 7,66,460টি এবং জুলাইয়ের 1 এবং 2 তারিখ সহ এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা 8,02,697টি নমুনা পরীক্ষা হয়েছে এবং ক্রমান্বয়ে আমরা আমাদের সক্ষমতা নমুনা পরীক্ষা করার সক্ষমতা বাড়িয়ে চলছি সরকারি এবং বেসরকারি পর্যায়ে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4,419 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.89%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.10%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 4,334 জন এবং এ পর্যন্ত সুস্থ 66,442 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 43.35%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এ পর্যন্ত 1,926 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 6 জন। বয়স বিভাজনে 21 থেকে 30, গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 2 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 8 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 0 থেকে 10 বছরের মধ্যে 12 জন, যেটা হার 0.62%, 11 থেকে 20 বছরের মধ্যে 22 জন, 1.14%, 21 থেকে 30 বছরের মধ্যে 67 জন, 3.47%, 31 থেকে 40 বছরের মধ্যে 146 জন, 7.58%, 41 থেকে 50 বছরের মধ্যে 285 জন, 14.80%, 51 থেকে 60 বছরের মধ্যে 560 জন এবং 29.08%, এবং ষাটার্ধ ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা হলো 834 জন, 43.31%। বিভাগ ভিত্তিক গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগে 5 জন, রাজশাহী 5 জন, রংপুর 1 জন, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগের 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 33 জন, বাড়িতে 5 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যার তথ্য দিব। তার আগে আপনাদের কয়েকটি ফোন নাম্বার বলতে চাই। ইতিমধ্যে হয়তো ফোন নাম্বারগুলি স্ক্রলে দেখানো হচ্ছে। 01313791130, 01313791138, 01313791139,
এবং 01313791140 এই নাম্বারগুলি থেকে হাসপাতালের সকল তথ্য পাওয়া যাবে। কোন হাসপাতালে কত বেড সংখ্যা খালি আছে, কত রোগী ভর্তি এবং কত রোগী ছাড় পেয়েছে এবং আইসিইউ বেড খালি আছে কি না, সকল তথ্য এই ফোন নাম্বারগুলি থেকে ফোন করলে জানতে পারবেন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 6075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা সংখ্যা 145টি, সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14475টি, সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 392টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11141টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 207টি, সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি, সারা দেশে সাধারণ বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4628 জন, আইসিইউতে ভর্তি সংখ্যা সারা দেশে 210 জন, সারা দেশে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 518 জন এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছে সারা দেশ থেকে 736 জন। আবারও বলছি, আমাদের যে ফোন নাম্বারগুলো আছে এই ফোন নাম্বারগুলো আমরা প্রেস রিলিজেও দিয়ে দিব, এই ফোন নাম্বারগুলি থেকে ফোন করে আপনারা হাসপাতালের শয্যা সংখ্যা, আইসিইউ বেড এবং অন্যান্য সংবাদ আপনারা গ্রহণ করতে পারবেন। আইসোলেশনে 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 960 জন, ছাড় পেয়েছেন 775 জন, এ পর্যন্ত আইসোলেশনে 28502 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 12775 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 15757 জন, 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2894 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,69,189 জন, 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 3,168 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,05,581 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,608 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 4,000, এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,02,064টি, বর্তমানে মজুত আছে 1,26,181টি, তথ্য কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,61,763টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,42,64,444টি। প্ল্যাটফর্ম মুক্তপাঠে অনলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক অনলাইন 16,414 জন এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,464 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,095 জন, সকল স্থল বন্দরে 268 জন এবং 2টি সমুদ্র বন্দরে 101 জন, এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,38,920 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 23,975 জন, এ পর্যন্ত 8,08,906 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 642 জন এবং এ পর্যন্ত 22,235 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,63,939 জন এবং এ পর্যন্ত 1,03,57,662 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,188 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5,08,055 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 1 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য, শেষ করব। তবে শেষ করার আগে আবারও বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে এবং কোভিড-19 রোগ প্রতিরোধের জন্য যা করণীয় সেই বিষয়ে একটু বলবো। কোভিড-19 রোগ প্রতিরোধের জন্য অবশ্যই সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, যাতে সকল প্রকার ভিটামিন মিনারেল পর্যাপ্ত পরিমাণে থাকে। ভিটামিন ডির জন্য সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, লবণ চিনি এবং তেল সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে, নিয়মিত শারীরিক সচলতা বজায় রাখতে হবে, ধূমপানসহ সকল প্রকার মাদক ত্যাগ করা বাঞ্ছনীয়, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অসংক্রামক ব্যাধি যেমন কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র, ক্যান্সার ইত্যাদি ব্যাধি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করে এই অসুখগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজেই আপনার নিজের রোগ প্রতিরোধের জন্য সচেতন থাকুন। তাছাড়াও করোনা প্রতিরোধের জন্য আমরা যা প্রত্যেক দিন বলে থাকি, সঠিকভাবে মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, জনসমাবেশ এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং সবগুলিরই সমন্বিত প্রয়াসেই আমরা
করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারি। সবাই নিয়মগুলো মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।